ব্যাক টু মাই চ্যানেল। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 9:45। আমার খাওয়ার টাইম ওভার হয়ে গেছে, কিন্তু তাও আমি এখন খেতে বসেছি, ব্রেকফাস্ট করছি, সঙ্গে পিকু ভাত নিয়ে বসে গেছে। না খাইয়ে দিলে এখনো পর্যন্ত নিজে সবটা ভাত খায়। ওর তার সাথে লাগবে এরকম আলুর চিপস, ডিম সিদ্ধ, ডিম সিদ্ধটা আমি রোজই দিই, ডিম সিদ্ধ খুব একটা ফেভারিট না, আলুর চিপস এইটু লাগবে, কাঁচা লঙ্কার একটু ফ্লেভার থাকবে ভাতে, তাহলে ঠিকঠাক খাওয়া হয়ে যাবে। একটু শুভ এদিক দেখা তুই, আর আমি নিয়ে বসেছি এই যে রুটি আর সুজি, রুটি সুজি খাবো, আর খাবো না মানে খাচ্ছি, এই হাত দিয়ে ও এই হাত দিয়ে আমি, আমি বা হাত দিয়ে খাচ্ছি, কি করবো, ভগবান যদি 10টা হাত দিয়ে তো খুব ভালো হতো, ওই জন্য মা দুর্গা 10টা হাত নিয়ে 4টা ছেলে মেয়ে খুব সুন্দরভাবে সামলাতে পারে, বুঝতে পারছি, 4টা ছেলে মেয়ে হলে হবে কি, 10টা তো হাত আছে না, ফিনিশ করো ধর পর, 10টা ডানা, 10টা হলো। আর হচ্ছে আজকে রান্না করবো বাঁধাকপি কচুকাঠি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে মুসুরির ডাল পাতলা, তার সাথে আবার চিকেনের পকোড়া। শুনছেন তো, টপাটপ খাও, খেতে বসতে 15 মিনিট লেট হলো, তার কারণ কি জানেন, এই যে লবণ, লবণটা ভাজা লবণটা পুরো শেষ হয়ে গেছিল, এবার সকালে খাওয়ার সময় একটু ভাজা লবণ লাগে, তাই জন্য এবার সেই লবণ ভাজা করে একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে ঢাল, এ দেখুন একটু একটু মানে বেশি ইয়ে হয়ে গেছে, একটু কালচে হয়ে গেছে, এতটা কড়া করে ভাজি না তো আজকে বেশি ভাজা হয়ে গেছে, তোর ভাজা লবণ আছে বাবা, কাঁচা লবণ আমাদের বাড়িতে কেউ খায় না, লবণ ভেজে রাখলে তবে যদি ফুরিয়ে যায়, একদিন যদি কোনো মানে ভাজা লবণ নেই, খেতে বসে থালায় একটু লবণ লাগবে, কিন্তু কেউ কাঁচা লবণ খাবে না, ওই খেয়ে নেবে তবু লবণ খাবে না, এই হচ্ছে আমাদের বাড়ির স্পেশালিটি। তো আর বাজার টাজার করে দিয়ে একদম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর বাজার থেকে দেখবেন আমার জন্য কি নিয়ে এসছে, ওই দেখুন আমার জন্য বাজার থেকে গিফট নিয়ে এসছে, হার্পিকা ডেটল হচ্ছে, আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের গাছের লেবু, এই দেখুন পিকু সকালবেলা পেরে নিয়ে এসছে, কত বড়, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে এনে, পুরো মনে হচ্ছে একটা বাতাবন লেবু, তো হুম দেখুন আমি জঙ্গের ওপর রেখেছি, ম্যাক্সিমাম এরিয়াটা দখল করে নিয়েছে লেবুটা, এটা কিন্তু মৌসুম্বি লেবু, কিন্তু বাম্পার সাইজ হয়েছে, তো আমরা খেয়ে নিই, হ্যাঁ তারপর রান্না করবো, রান্না করার সময় কোনো কথা না, এমন কিছু রেসিপি আজকে আমার নেই যে আপনাদেরকে বলবো বা জানাবো বা দেখাবো, তো রান্নাটা শর্টকাট একটু দেখিয়ে দেব, আর আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে একটা টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, হ্যাঁ তো এখন তো টাটা, বললাম না আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব, তো দেখুন আমি বাগান থেকে এই যে তেজপাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, এই তেজপাতাগুলো পিকু এখন এগুলোকে ছাড়াচ্ছে, এগুলো ছাড়িয়ে একটা মহান কাজ আমি করবো, ভীষণ উপকারী, সেটা যখন করবো তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আগে পিকু এগুলো ছাড়াক, আমি ততক্ষণে রান্নাঘরে চলে যাই, মুসুরির ডাল করেছি পাতলা করে, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল, বেশ দারুণ লাগে আমার, আর নেচে আছে হাঁড়ি, আমি এরকম এরকমভাবে হাঁড়ির পরে ডালটা রেখে দিই, তাহলে অনেকক্ষণ না ভাতের ভাপে ডালটা গরম থাকে, আর এদিকে আছে মাছ ভেজে রেখেছি, মাছটা হবে কচুকাঠি আর আলু দিয়ে, কচুকাঠি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটাকেও আমি ভাপিয়ে রেখে দিয়েছি, বাঁধাকপির মধ্যে দেবো একটু ছোলা, ছোলাটাও ভাপানো, আর বাঁধাকপি হবে এই আলুগুলো দিয়ে, আর বাঁধাকপি আর মাছের কমন মশলা হচ্ছে আদা জিরে আর কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কার পেস্ট, তো এখানে এটা কমন মশলা করে রেখে দিয়েছি, আর এখানে আছে অল্প কটা চিকেন, এগুলো দিয়ে পকোড়া বানাবো, পিকুর লাগবে ডালের সঙ্গে, তো সেইটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব, তো পকোড়া বানানোর জন্য আমি একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর আমার পড়ে আছে এইটুকু কর্নফ্লাওয়ার, এইটুকু কর্নফ্লাওয়ার দেবো,
আর দেবো একটু চিলি সস, এটা দিয়ে ম্যারিনেট করে আর একটু সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর দেবো একটা ডিম, ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, ডিমটাকে আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। ডিমটা দিলে মাখতে সুবিধা হবে। তো সব ইনগ্রিডিয়েন্টসগুলো এবার আমি মেখে নেবো। ম্যারিনেট হতে হতে আমি যেটা করব সেটা হচ্ছে এবার ঘটতে অল্প করে আমি জল বসিয়ে দিয়েছি, ওই জলের মধ্যে তেজপাতা গুলো দিয়ে দেবো, দিয়ে জলটাকে ভালো করে ফোটাবো, ফুটিয়ে ঠান্ডা করব, করে রেখে দেবো খানিকক্ষণের জন্য। তারপরে আমি আজকে চুলে যদিও শ্যাম্পু দেবো, তো চুলে শ্যাম্পু করার পর কোনো রকম কন্ডিশনার ইউজ করব না, আমি ওই জলটাকে পুরো চুলে ভালো করে ধীরে ধীরে অ্যাপ্লাই করবো, পুরো একদম গোড়া থেকে স্ক্যাল্প থেকে একদম চুলের আড়া পর্যন্ত। তাহলে কী হবে, চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় আর আমাদের ইচিং প্রবলেম অনেক কমে যাবে। যদিও আমার শ্যাম্পুটা অনেকটা হেল্প করে, তবু আমি এটা আমি বর্ষাকালে একটু করে থাকি এই তেজপাতার টিপসটা, তো আপনারাও ট্রাই করুন। জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। যেহেতু আমার বাড়ির গাছের তেজপাতা, তো আমার সেই জন্য ধোয়া লাগেনি, আপনারা চাইলে একটু জল দিয়ে ধুয়ে নিতে পারেন। দেখুন কেমন ফুটে উঠেছে, আর পাতার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি জলটা আঁচটা কমিয়ে দেখাই জলের কালার, দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে। আর একটু ফুটাবো, ফুটিয়েই নামিয়ে দেবো এটা, আর পাতাগুলো অবশ্যই ছেঁকে নিয়ে তবে ইউজ করবেন। এটা ম্যারিনেশন কমপ্লিট, পাক্কা। আধা ঘন্টা আমি এইভাবে রেখে দিয়েছিলাম, এবার আমি এটাকে ফ্রাই করবো। তো তেল আমার হিট হয়ে গেছে, এবার এগুলোকে ছাড়বো। এই দেখুন এদিকে আমার মাছের জল ফুটে উঠেছে, মাছ ছাড়ছি। কেমন আছে ও কি কার হাত এটা? লাইট জ্বালা, লাইট জ্বালা, তুই ভয় পাচ্ছিস না তো? যা বাবা ভয় পেয়ে পালিয়ে গেছে কিন্তু। ইমা আমি বিছানায় বসে আমি পড়াশুনো করছি আর দেখছি খাটের নিচ থেকে একটা হাত উঠেছে। ই বাবা এখানে হা 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 হচ্ছে, ওই যে হাত বেরিয়ে আসা, আমি একটা চোখ দেখতে পাচ্ছি বেরিয়ে আসা। হ্যালো হ্যালো, গুড ইভিনিং। পিকুর দুষ্টুমি চলছিল, এখন ওইখানে ওই যে বসে বসে দুধ নিয়ে বসেছে, দুধ খাচ্ছে। তো এই যে দিস ইজ মাই হেয়ার, শাইন দিচ্ছে। বাট সিরিয়াসলি আমি বলছি যে আমি কোনো রকমের কন্ডিশনার ইউজ করিনি আজকে আফটার শ্যাম্পু। তো আফটার শ্যাম্পু আমি ওই যে জলটা বানিয়েছিলাম ওটাই ইউজ করেছি, আর ওটার ফিডব্যাক আমি ইউজ করার পরেও আপনাদেরকে দিচ্ছি যে সত্যি অসাধারণ রেজাল্ট। আমরা যখন স্নান করি বাথ টাইমে, আমাদের বিশেষ করে শ্যাম্পু করার সময় যে হেয়ার ফল হয়, সেই হেয়ার ফল প্রবলেম সেই মুহূর্তে হবে না। কারণ আমরা যখন স্নান করছি তারপরে যেই আমরা চুলে তোয়ালে দিচ্ছি বা কোনো সফট কাপড় দিয়ে আমরা যখন চুলটাকে পেঁচিয়ে রাখছি তারপর খুলছি, খোলার সাথে সাথে এরম করে চুল বেরিয়ে যায়। কিন্তু এটা এই মানে প্রসেসের বানিয়ে জলটা যখন ইউজ করবেন কেউ, আমি একদম পাক্কা তাদেরকে প্রমিস করে বলতে পারি এই প্রবলেমটা আপনাদের হবে না। আর আরেকটা কথা বলার, যে যারা যাদের বাড়িতে এই তেজপাতা গাছ নেই বা কাঁচা তেজপাতা কালেক্ট করে মানে দুঃসাধ্য ব্যাপার, মানে অনেক কষ্ট করে কালেক্ট করতে হয়, তো তারা একবার কালেক্ট করে জল বানিয়ে ফ্রিজে অবশ্যই প্রিজার্ভ করে রাখতে পারেন।
তবে ফ্রিজ থেকে বের করে ইউজ না করাটাই ভালো, ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু স্ক্যাল্প ইউজ করতে হয়। আর এটা স্ক্যাল্পে না একটা স্প্রে বটলে আপনারা ওটা প্রিজার্ভ করে রাখতে পারেন, শুধুমাত্র যখন এখন আমার হয়তো সন্ধ্যাবেলা একটু ইচ্ছে হলো যে আমি এটা ইউজ করি। অ্যাকচুয়ালি এটা না ভীষণ ভালো একটা সিরামের কাজ করে বেসিক্যালি। তো আমি এখন চাইলে ওই স্প্রে বোতলটা নিয়ে আসলাম, নিজে একটুখানি গোড়ায় গোড়ায় চুলের গোড়ায় সব দিয়ে নিলাম, তারও কিন্তু বেনিফিটটা আমি পাবো। হেয়ার ফল সেই মুহূর্তে যেই চুলটা আঁচড়াবো হেয়ার ফলটা আমি আর পাবো না। তো আপনারা একবার ট্রাই করে দেখুন, তারপর আমাকে সেখানে কমেন্ট করে জানাবেন যে সত্যি কাজ হয়েছে কি না। তো আজকের মতো আমার গল্প এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে, ততক্ষণে জন্য বাই বাই।